হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের দেয়ালে নেট সিমেন্ট করা হচ্ছে। কত সহজে দেখুন নেট সিমেন্ট করছে। তাই যে সকল বন্ধুরা এই নেট সিমেন্ট করা শিখতে চান, তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যেসব নতুন বন্ধুরা নেট সিমেন্ট করতে চান, তাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে দেয়ালে কীরকম টান আছে। দেয়ালে যদি রস থাকে তাহলে এই ঘোলাটা একটু মোটা করতে হবে, আর যদি দেখেন দেয়ালে টান আছে তাহলে ঘোলাটা একটু পাতলা করতে হবে। এই দেখুন আমার দুই হাফ মিস্ত্রি, এদেরকে আমি হাতে খড়ি দিচ্ছি। দেখুন এরা পালিশ করছে, অনেকটাই শিখে গেছে। তা আপনারা যদি শিখতে চান এই ভিডিওটি অবশ্যই দেখুন। এই পালিশ করতে এলে ছোটো কর্নি লাগে প্রয়োজন। এই ছোটো কর্নি দিয়ে যখন পালিশ করবেন কর্নিটা ঠিক সোজা করে এদিক ওদিক করে মাজতে হবে। কর্নি বেঁকে গেলে কিন্তু সিমেন্ট ঘোলা কেটে চলে যাবে, তাই কর্নিটা সোজা করে ধরে এদিক ওদিক টেনে টেনে পালিশ করতে হবে। আর সিমেন্ট ঘোলা এরকম দেয়ালে মগে করে ছুঁড়ে ছুঁড়ে লাগিয়ে তারপর বিলাতিতে করে টেনে নেট সিমেন্ট করতে হবে। নেট সিমেন্ট করা একটু কষ্ট বটে। তো নতুন যেসব বন্ধুরা নেট সিমেন্ট করবেন, তারা প্রথমে দেখে নেবেন দেয়ালে কীরকম টান আছে। যদি দেখেন দেয়ালে খুব টান আছে, তাহলে আপনাদের একটা টিপস দিচ্ছি, এটি ব্যবহার করবেন। দেখবেন দেয়ালে নেট সিমেন্ট করা খুব সহজ হয়ে যাবে। দেয়ালে টান থাকলে আপনারা কাজ করবেন, দেয়ালটাকে জল দিয়ে হালকা ভিজিয়ে দেবেন, মানে যতটা নেট সিমেন্ট করবেন ততটা ভিজিয়ে দেবেন। ভেজানোটা একটু দেখে শুনে ভেজাতে হবে, বেশি ভিজিয়ে দিলে প্লাস্টার নেমে যাবে। হালকা করে ভিজিয়ে নিয়ে তারপর নেট সিমেন্ট করলে জলের মতো নেট সিমেন্ট হয়ে যাবে। খুব সহজে নেট সিমেন্ট করতে পারবেন। আমাদের এই দেয়ালটি 42 ফুট লম্বা। এই দেয়ালটা নেট সিমেন্ট করতে সময় লেগেছে 12 মিনিট। 12 মিনিটে ফিনিশিং হয়ে গেছে। তো নেট সিমেন্ট যখন করবেন মগে করে দেয়ালে এক লেয়ার মেরে তারপর বিলাতি দিয়ে টেনে নেট সিমেন্ট করবেন, দেখবেন নেট সিমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই নতুন বন্ধুদের বলছি, নেট সিমেন্ট করার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন প্রথমে দেয়ালে কীরকম টান আছে। যদি দেখেন যে দেয়ালে টান নেই তাহলে দেয়ালে জল মারা প্রয়োজন নাই। দেয়ালে যেরকম